দর্শক, নেইমার জুনিয়রের আরও একটি ইনজুরি আপডেট নিয়ে আজকের আমাদের এই ভিডিও। পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। মূলত আমরা গতকালকে সন্ধ্যার দিক দিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম যে নেইমারকে নিয়ে সুখবর, কবে ফিরছেন মাঠে নেইমার জুনিয়র। মূলত নেইমার জুনিয়র তার ইনস্টাগ্রাম আইডিতে এরকম একটা ভিডিও প্রকাশ করেছিলেন এবং সেখানে নেইমারকে খুব ভালো ফিট দেখাচ্ছিল এবং ডক্টররাও জানিয়েছিল নেইমার জুনিয়র মে মাসের দিকে ব্যাক করবে। সেই কথাগুলো আসলে আমরা আপনাদের সামনে অনেক অনেক ইউটিউবার আছে যারা আপনাদের সামনে উপস্থাপন করেছে। মূলত আমিও সেরকমভাবে একটা ভিডিও করেছিলাম যে নেইমার জুনিয়র তাহলে মে মাসে ফিরছে, কোপা আমেরিকা নেইমার জুনিয়র নিশ্চিতভাবেই খেলবে। কিন্তু তারপরে আসলো বিপত্তিকর খবর, যখন নেইমার জুনিয়রকে দ্বিতীয়বার যখন আবারও পরীক্ষা নিরীক্ষা করা হলো, তখন কিন্তু নেইমারের আসল যেই জায়গাটাই সমস্যা ছিল সেই যে সমস্যাটা ধরা পড়ে এবং নেইমার জুনিয়রের ডাক্তার রদ্রিগো লাসমার তিনি জানিয়েছেন যে নেইমার জুনিয়রের এত দ্রুত মাঠে ফেরা ঠিক হবে না, কেননা রিকভারি না করার কোনো মানেই হয় না। রিকভারি নেইমারের রিকভারি করতে করতে অনেক সময় লেগে যাবে, সেটা সময় লাগতে পারে মানে 2024 সালের ইউরোপিয়ান নিয়মের শুরুর দিকে। অতএব একটা মৌসুম শেষ হলে সেই মৌসুমের শুরুর দিকে, অর্থাৎ একবার সোজা সাপটা কথাই বলি, আগস্ট মাসের দিকে নেইমার জুনিয়র কিন্তু আবারও মাঠে ফিরতে পারবেন। তাহলে এখন বুঝুন, নেইমার যদি আগস্ট মাসে মাঠে ফেরে তাহলে জুন এবং জুলাই মাসে চলবে কোপা আমেরিকা। সেই মূলত কোপা আমেরিকা নেইমার জুনিয়র মিস করে যাচ্ছে এবং নেইমার জুনিয়র না থাকায় ব্রাজিল দলটাও কোপা আমেরিকায় এক প্রকার ভুগবে নেইমারের অভাবে, যেটা আমরা লাস্ট কিছু ম্যাচে দেখেছি স্পষ্টতার প্রমাণ। তো নেইমার জুনিয়রকে নিয়ে প্রতিনিয়ত যারা ভিডিও বানাচ্ছে যে নেইমার ফিরবে, আমরাও বানাচ্ছি, আসলে খবর যখন যেরকমটা আসছে তখন সেরকমভাবে আসলে উপস্থাপন করার চেষ্টা করছে, আবার কেউ কেউ আছে মিথ্যা কথা লটাচ্ছে। তবে এটাই সত্য যে আজকে এটা একদম টাটকা খবর যে নেইমার জুনিয়র কিন্তু কোপা আমেরিকা খেলতে পারছে না এখন পর্যন্ত ডক্টররা যা বলছে। আমি বলছি না কিন্তু নেইমার জুনিয়র খেলতেই পারবে না, নেইমার খেলতে পারবে যদি তার কপাল ভালো থাকে এবং ওপরওয়ালা যদি চায় নেইমার জুনিয়র খুব দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন এবং কোপা আমেরিকাও নেইমার খেলতে পারবেন। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। নেইমার জুনিয়র মাঠে ফিরলে তো ব্রাজিল টিমের জন্য ভালো, ব্রাজিল ভক্তদেরও ভালো, আর নেইমার জুনিয়র যদি ইঞ্জুরির কারণে কোপা আমেরিকা থেকে ছিটকে যায় তবে ব্রাজিলকে এর মাশুল হাড়ে হাড়ে দিতে হবে।